আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব তোমাদের সূচকের গল্প বইয়ের সূচকের গল্প অধ্যায়ের দুই নম্বর দ্বিতীয় পৃষ্ঠার দুই নম্বর ছক, অর্থাৎ 1.2 ছকটি কীভাবে আমরা পূরণ করতে পারি। তো 1.2 ছক পূরণ করার ক্ষেত্রে আমাদের একটি প্রশ্ন দেওয়া ছিল, যদি একটি কাগজে আয়তক্ষেত্র একটি নেওয়া হয় এবং যদি দুইটা করে ভাঁজ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। তাহলে আমরা গত ভিডিওতে দেখছিলাম যে যদি দুইটা করে ভাঁজ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে একটি ছক পূরণ করতে পারি, যেটা গত ভিডিওতে আমরা দিয়েছিলাম, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমরা ওখান থেকে দেখে নেব। এখন দেখি যদি দুইটার জায়গায় যদি তিনটা করে ভাঁজ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ছকটি কীভাবে পূরণ করতে পারি। তো এটা বোঝানোর জন্য আমি একটি ছোট্ট কাগজ নিয়ে নিচ্ছি এখানে, যেখানে কোনো ভাঁজ না থাকা অবস্থায় আমরা একটি আয়তক্ষেত্র বা একটি বর্গক্ষেত্র নিয়ে নিছি, এবং কোনো ভাঁজ না থাকার ক্ষেত্রে আসলে আমাদের কোনো ঘর সংখ্যা এখানে দেওয়া নাই। তবে যদি আমরা প্রত্যেকবারে তিনটা করে ভাগ করি একটা কাগজ, অর্থাৎ প্রথম ভাঁজ দেই, তাহলে আমি এখানে একটা ভাঁজ দিলাম এইভাবে এবং এই দিক থেকে আর একটা ভাঁজ দিলাম, তাহলে আমাদের এই যে প্রথম ভাঁজ কমপ্লিট হলো এবং আমরা এখানে একটা করে দাগ দিয়ে দেবো। ভাঁজের কো কিনারা দিয়ে আমরা একটা করে দাগ দিয়ে দেব, ঠিক আছে। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথম ভাঁজ কমপ্লিট হলো। তাহলে প্রথম ভাঁজ যদি কমপ্লিট হয় তাহলে আমাদের ঘর সংখ্যা মোট তৈরি হয়েছে তিনটা। আমরা যদি এখান থেকে দেখি একটা দুইটা তিনটা, তাহলে আমরা এখানে লিখে নিয়েছি যে প্রথম ঘর প্রথম ভাঁজের জন্য আমাদের ঘর সংখ্যা আসবে তিনটা। আচ্ছা, তাহলে পরবর্তী ভাঁজের ক্ষেত্রে নিয়ম হলো আগের ভাঁজটি রেখে দিতে হবে, তাই আমি আগের ভাঁজটি আগের মতো রেখে দিচ্ছি এবং নতুন করে আবারও তিনটা তিন ভাগ করতে হবে এই কাগজটাকে। তাহলে আমরা আবারও এদিক থেকে একটা ভাঁজ দিতে পারি, এইভাবে আমি একটা এখানে একটা ভাঁজ দিলাম এবং এখান থেকে এই দিক থেকে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে ভাঁজ দিয়ে নিলাম এবং আমাদের নিয়ম অনুযায়ী এই যে কাগজের কিনারা দিয়ে আমরা আবারও একটা করে দাগ দিয়ে দেব, এবং এই কাগজের ঠিক ভিতরের দিকেও আমরা দাগটা দিব, কারণ এই দিকেও আমাদের দাগ দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই পাশটাতেও আমাদের আরও একটা দাগ আমাদের এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই কাগজটাকে তিন ভাগে ভাগ করতে পারলাম। এখন যদি দেখি আমাদের মোট ঘর সংখ্যা কতগুলো হলো, আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট ঘর সংখ্যা হয়েছে মোট 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। অর্থাৎ যখন আমরা দ্বিতীয় ভাঁজ শেষ করব তখন আমাদের মোট ঘর সংখ্যা দাঁড়াবে 9টি। তাহলে যদি আমরা দেখি যে তৃতীয় ভাঁজের ক্ষেত্রে কেমন হবে, আমরা দ্বিতীয় ভাঁজের ক্ষেত্রে 9টি পাইছি, অর্থাৎ আগে যে ঘরটা ছিল সেই ঘরের সাথে আমরা ওই ঘরটাকে আবারও গুণ করছি, এই ঘর সংখ্যার সাথে আবারও ঘর সংখ্যা গুণ করলে আমরা পরবর্তীতে পাবো। তাহলে আমরা এই দুইটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি এরকম, যে যখন প্রথম ভাঁজ আসছে তখন হয়েছে তিনটা, দ্বিতীয় ভাঁজের ক্ষেত্রে হয়েছে আসলে এরকম যে 3 × 3, অর্থাৎ ওপরে ঘরটাকে আমরা দুইবার গুণ করব, তাহলে আমরা তৃতীয় ভাঁজের ক্ষেত্রে পাব। তাহলে তৃতীয় ভাঁজের ক্ষেত্রে হবে দ্বিতীয় ভাঁজেরটাকে দুইবার গুণ করতে হবে, অর্থাৎ 9 × 9, অর্থাৎ সেটা হবে হচ্ছে 81। তাহলে চতুর্থ ভাঁজের ক্ষেত্রে কেমন হবে আমরা নিশ্চয় সবাই বুঝতে পারছি। তাহলে চতুর্থ ভাঁজের ক্ষেত্রে আমাদের আসবে 81 × 81, এবং এটা করলে আমরা সেক্ষেত্রে পাবো হচ্ছে মোট 6561। অর্থাৎ যখন আমরা চতুর্থ ভাঁজ এইভাবে প্রত্যেকবারে যদি তিনটা করে ভাঁজ দিই কাগজটাকে, তাহলে এরকম মোট ঘর সংখ্যা দাঁড়াবে আমাদের 6561টি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যদি এখন শুধুমাত্র আমাদের ঘর সংখ্যাগুলো নেই, তাহলে আমাদের নিতে হবে হচ্ছে এই যে 3 নিতে হবে, 9 নিতে হবে, 81 নিতে হবে এবং এটা নিতে হবে। আর এগুলো আমরা দেখছি যে কীভাবে আমরা হিসাবটা করতে পারি।
তাহলে নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে পারছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে বন্ধুরা এটা শিখে নেওয়ার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।